ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও রাতের আধারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় দুই শিশু সহ তিনজন নিহত হয়েছেন, হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলা কিয়েভের পূর্বাঞ্চলীয় দেশনিয়স্কি এবং দ্নিপ্রোভস্কি এলাকায় হয়েছে। রাতের আধারে কিয়েভে নতুন করে চালানো রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু সহ এক প্রাপ্তবয়স্ক মারা গেছেন। এই হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রাশিয়া সম্প্রতি কিয়েভের উপর আক্রমণ ব্যাপকভাবে বাড়িয়েছে। এসব হামলায় রাশিয়ার কামিকাজে ড্রোনের পাশাপাশি করুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এবার মনে হয় চাকরিটা পেয়ে যাচ্ছি। চলতি সপ্তাহে কিয়েভে এটি ছিল রাশিয়ার চতুর্থ দফা হামলা। এছাড়া গত মে মাস জুড়ে কিয়েভে 17 বার আক্রমণ চালায় রাশিয়া। এসব হামলার বেশিরভাগই রাতের আধারে চালানো হলেও অন্তত একটি হামলা দিনের আলোতে ঘটেছে। টেলিগ্রামে দেওয়া বেশ কয়েকটি পোস্টে কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসুকো বলেছেন, শহরে দফায় দফায় বিস্ফোরণ ঘটছে এবং উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ সরাতে ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও বলেন, হামলায় 14 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 9 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।